হ্যালো বন্ধুরা, সবাই কেপটি ব্লগস থেকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, বিকজ আজকের ভিডিওটা হচ্ছে সুজুকি জিক্সার এবং জিক্সার এসএফ 250। হ্যাঁ বন্ধুরা, সুজুকি জিক্সার এবং সুজুকি জিক্সার এসএফ 250 সিসি মানে 250 সিসির বাইক আমাদের দেশে লঞ্চ করার পরিকল্পনা হয়ে গেছে। যারা ফেসবুক কিংবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে দেখেছেন যে একটা লঞ্চিং প্রোগ্রাম হয়েছে সুজুকির, বাট এই প্রোগ্রামটা হচ্ছে মানে বাংলাদেশে লঞ্চ করার পুরোতেই একটা মানে জাস্ট ঘোষণা বলে এটাকে, জাস্ট এটা বাংলাদেশে কয়েকদিনের ভিতর চলে আসবে। অলরেডি আমাদের দেশে কিন্তু হায়ার সিসি বাইক ঢোকা শুরু করে দিছে। তো বাজাজ পালসার হচ্ছে প্রথম বাংলাদেশে পালসার NS 250 লঞ্চ করেছে, তার পরপরই কিন্তু হিরো কারিজমা 210 যে বাইকটা খুব বেশি হাইপ তুলে ফেলেছে। এই বাইকটা হিরো কারিজমাটা একটু বেশি হাইপ তুলছে, কারণ হচ্ছে হিরো কারিজমাটা ফুল স্পোর্টস বাইক। আর বর্তমানে সুজুকি যে প্ল্যানটা করছে এটা হচ্ছে সুজুকি জিক্সার এবং সুজুকি জিক্সার SF 250 সিসি, এটা কিন্তু বাংলাদেশের বাজার মানে এমনভাবে কাঁপাবে যা মানে বাইকারদের জন্য একটা বিশাল কিছু হতে যাচ্ছে। কারণ হচ্ছে আমি বলি, এর একটা কারণ আছে, 2016-15-16 দিকে মানে সুজুকি বাইকের মানে বাইকারদের এমনভাবে ঘিরে ফেলেছিল মানে প্রত্যেকটা বাইকার, ওই ওই ইয়ারটাতে কিন্তু সুজুকি ছিল হায়ার সেলিংয়ের দিক দিয়ে, মানে সুজুকি সেলিংয়ের দিক দিয়ে নাম্বার ওয়ান ছিল। যেমনটা ঠিক ইয়ামাহা FZ ভার্সন 2 করেছে, ঠিক তেমনভাবে সুজুকি জিক্সারটাও কিন্তু মানুষের কাছে অনেক বেশি পপুলার ছিল। ইভেন দো এখন পর্যন্ত সুজুকি জিক্সার মনোরণটা অনেক বেশি মানে আকৃষ্ট করে বাইকারদের। তো সেই প্রেক্ষিতে সুজুকি জিক্সার SF বা সুজুকি জিক্সার যেটাই বলি না কেন, 250 সিসি কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হবে বাইকারদের জন্য। কারণ প্রত্যেকটা বাইকার যারা সুজুকি লাভার, যারা টর্ক লাভার, যারা একটু মানে চান একটু স্পোর্টস লুক থাকবে, একটু স্পোর্টস ভাব থাকবে বাইকে, সুজুকি জিক্সার নেকেড স্পোর্টস বাইক বলা যায় এটাকে অনেকটা, মানে কিট না থাকা সত্ত্বেও কিন্তু এর পারফরমেন্স কোনো দিক থেকে কম হবে না। তাছাড়া সুজুকি জিক্সার SF এবং সুজুকি জিক্সার এই দুইটা বাইকই কিন্তু যেটা হচ্ছে 250 সিসি, এটা কিন্তু দুইটাই ডুয়েল চ্যানেল ABS হবে এবং অসাধারণ মানে কি বলবো, এতটাই জোস করবে বাংলাদেশের বাইকারদের জন্য যা বলার মতো না। তো চলেন আমরা একটু স্পেসিফিকেশন দেখে নিই বাইকটার মধ্যে কী কী থাকছে এবং বাইকটার প্রাইস কীরকম হবে। অ্যাকচুয়ালি এখনও পর্যন্ত কোনো কিছু মানে অফিসিয়ালি লঞ্চ হয়নি, ঘোষণা করা হয়নি, তো যতটুকু পারবো ধারণা দেওয়ার চেষ্টা করবো। প্রথমেই ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বাইকের সিসি, এটা হচ্ছে 249 সিসির একটা বাইক। এরপরে আমরা বাইকের মাইলেজ নিয়ে কথা বলতে পারি। বাইকের মাইলেজ সুজুকি কোম্পানি ক্লেম করছে 35-38। এই বাইকটার টপ স্পিড সুজুকি কোম্পানি বলছে 155-160 পার আওয়ার। তো এটা কিন্তু অনেক বেশি আমাদের দেশের নেকড়ি স্পোর্টস বাইক। আর যেটা SF টা কিট থাকার কারণে একটু বেশি স্পিড হতে পারে। এই বাইকটার ইঞ্জিনের কথা বলতে গেলে এটা 4 সাইকেল 1 সিলিন্ডার অয়েল কুল। এই অয়েল কুলের কথা বলতে গেলে বলা যায় সুজুকি বাইকে কিন্তু সর্বপ্রথম অয়েল কুল জিনিসটা আবিষ্কার করেছিল এবং এরপর থেকে অন্যান্য ব্র্যান্ডের বাইকগুলোতে অয়েল কুলে চলে আসছে। এই বাইকটার ম্যাক্স পাওয়ার হচ্ছে 26.5, এট ইটস হিউজ, 26.5 PS অ্যাট 9300 RPM। আর এই বাইকটার ম্যাক্স টর্ক হচ্ছে 22.2 Nm অ্যাট 7300, এরাও কিন্তু অনেক বেশি। আমরা জানতাম যে বাংলাদেশের টপ টর্কের বাইক ছিল MT15, যেটাকে মাস্টার অফ টর্ক বলা হতো। এরপর বাংলাদেশের টপ টর্কের বাইক বর্তমানে হিরো কারিজমা XMR, কিন্তু সুজুকি জিক্সার SF বা জিক্সার 250 আসার পরে এর উপর কিন্তু কোনো বাইক টর্ক থাকবে না। সো এই বাইকটাই সবচাইতে বেশি টর্ক এবং সবচাইতে বেশি পাওয়ারফুল একটা বাইক হতে যাচ্ছে। এই বাইকটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার, আর এটা ডুয়েল ডিস্ক এবং উইথ ডুয়েল ABS। আচ্ছা, এই বাইকটার একটা নেগেটিভ দিক আমার কাছে যেটা মনে হয়, বাইকের সিট হাইটটা কিন্তু অনেক বেশি, 800 mm কিন্তু অনেক, মানে 800 mm। সো আপনি যদি হাইটটা মোটামুটি একটু ভালো না হয়ে থাকে, 5'8", 5'9" অথবা 6, তাহলে কিন্তু এই বাইকটা কমফোর্টেবলভাবে রাইড করতে পারবেন না। যদিও বাইক অ্যাকচুয়ালি রাইড করার সময় হাইট ডাজেন্ট ম্যাটার, সো এই বাইকটার সিট হাইট কিন্তু একটু বেশি তুলনামূলকভাবে। আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স এটা বাইকটার খুব ভালো, 165, যেটা মানে আমাদের দেশের জন্য অনেক ভালো হবে, কারণ আমাদের দেশের যেই স্পিড ব্রেকারগুলো থাকে সেটার সাথে কিন্তু 165 এনাফ। আর বাইকটার একটু ওয়েট বেশি, বাইকটা হচ্ছে 156 কেজি। তো এই বাইকটার সামনের চাকা ইউজ করা হয়েছে 110/70 এবং পিছনের চাকা কিন্তু 150,
এটা অনেক ভালো, অনেক ভালো আমাদের দেশের জন্য। আর এই বাইকটা তো পাওয়ারফুল বললামই, এত পাওয়ারফুল বাইক আমাদের দেশে আসলে এর আগে কখনো আসে নাই, আর আমাদের জন্য এটা খুব বড় পাওয়া। মানে এটার জন্য অবশ্যই বাংলাদেশ সরকারকে থ্যাংকস জানাতে হবে, বিআরটি মানে বিআরটিকে থ্যাংকস জানাতে হবে। শেখ হাসিনা আমাদের দেশের জন্য অনেক কিছু করতেছে, আমরা মেট্রো রেল পেয়ে গেছি, পদ্মা সেতু পেয়ে গেছি। তো বাইকারদের জন্য একটা বড় সুখবর হচ্ছে 350 সিসি পারমিট পাওয়া। আমরা এখন হায়ার সিসি বাইকগুলো আমাদের দেশে দেখতে পাবো, রয়্যাল এনফিল্ডের মতো বাইক আমাদের দেশে চলবে। সো সুজুকি জিক্সার এবং সুজুকি জিক্সার কিন্তু আমাদের জন্য খুব বড় একটা পাওয়া হতে যাচ্ছে, কারণ বাংলাদেশে অনেক আছে সুজুকি লাভার। সুজুকি লাভার যে এত বেশি, কারণ জিএসএক্স আর জিক্সার, জিক্সার এসএফ এত পরিমাণ মানুষ কিনছে আমাদের দেশে যা বলার মতো না। ইয়াং জেনারেশনের জন্য একটা মানে ক্রাশই বলা যায় বাইকটা সুজুকি। তো যেমনটা অন্যান্য ব্র্যান্ড আরন ফাইভ, ইয়ামাহা আরন ফাইভ, তারপর হচ্ছে হন্ডার সিভিআর, তো প্রত্যেকটা স্পোর্টস বাইকই কিন্তু মানে ইয়াং জেনারেশনের ক্রাশ বলতে বলা যায়। তো এই সুজুকি জিক্সার এবং সুজুকি জিক্সার এসএফ এই দুটো বাইকও আমাদের দেশের জন্য খুব খুব বেশি হাইপ চলবে ইনশাআল্লাহ। তো সেই প্রত্যাশায় আছে এই পর্যন্তই, ইনশাআল্লাহ যখন বাংলাদেশে লঞ্চ হয়ে যাবে প্রথম ভিডিও করার চেষ্টা করব। আর আমি ব্যক্তিগতভাবে সুজুকি অনেক বেশি লাভার, কারণ আমি হচ্ছে 4 ইয়ার্স সুজুকি জিক্সারের সাথে ছিলাম, হোয়াইট ব্লু আমার রেড ট্রেডমার্ক বাইক আর কি। আমাকে আমাকে যারা চিনে তারা সবাই জানে জিক্সার এসে জিক্সারটা আমি ইউজ করতাম। আমার সেটা নিয়ে ঢাকা টু কক্সবাজার 3 বার যাওয়া হয়েছে। তো জিক্সার সম্পর্কে আসলে নতুন করে বলার কিছু নাই, জিক্সার সম্পর্কে সবাই আমরা জানি। এখন পর্যন্ত জিক্সার মনোটন যেভাবে সেল হয় ইয়েলো কালারটা, তো এই জিক্সার বাইকের সম্পর্কে আসলে নতুন করে কিছুই বলবো না, কারণ এটা সম্পর্কে আমরা সবাই অবগত এবং আমরা সবাই মোটামুটি জিক্সার সুজুকি লাভার। সো সেই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ সুজুকি জিক্সার যখন বাংলাদেশে লঞ্চ হবে একটা সুন্দর রিভিউ ভিডিও করে ফেলবো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।